স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, নিয়মিত সজনে ডাঁটা খেয়ে রোগবালাই সব দূরে রাখুন। বসন্তের বিদায়, গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে, এরই মাঝে জীবনে কখন যেন চুপি সারে চলে আসে এই সবজি। দেখতে শুনতে খুব ভালো কেউ বলবে না, বরং অনেকেই এটাকে পছন্দ করে না। ডালে ঝুলে কিংবা শুক্তায় মিশে কখনো কখনো পাতে পড়লেই হয়েছে, যেন বোমা পড়েছে এমন রিয়াকশন। সঙ্গে সঙ্গে প্লেট থেকে বাদ, এমনটা কিন্তু একেবারেই করবেন না। নিজের বিপদ তাহলে নিজেই ডাকছেন। স্বাস্থ্যে সজনের উপকারিতা এক কথায় অবিশ্বাস্য, যাকে বলা যায় রোগব্যাধির জম। সজনের ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। জ্বর সর্দি কাশির ক্ষেত্রে সুপার দাওয়াই সজনে। অ্যাজমার সমস্যাতে উপকারী সজনের ডাঁটা। আয়রন, ভিটামিন, ক্যালসিয়ামের বিপুল ভাণ্ডার, হাড় শক্ত করা কিংবা রক্ত পরিশোধ করায় উপযোগী সজনে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে শিশু মা দুজনের স্বাস্থ্যের জন্যই এই ডাটা খুবই উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ সজনে ডাটা, ফলে দেহে যে কোনো সংক্রমণ প্রতিরোধে এটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। গলায়, বুকে বা ত্বকে সংক্রমণ প্রতিরোধে সজনে জুড়ি নেই। সজন শক্তি বাড়ানোর ক্ষেত্রেও সজনে ডাটা অতি উপযোগী। কলেরা, ডায়রিয়া থেকে কোলাইটিস বা জন্ডিসে সজনে রস খুবই উপকারী। সজনে ডাটা নিয়ম করে খেলে ত্বক আরও উজ্জ্বল হয়। বন্ধাত্ব প্রতিরোধেও উপযোগী সজনে। সজনে ডাঁটা খাওয়া হাই ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে বিশেষ উপকারী। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।